50টা টিকিট কাটা হয়েছে একসাথে, এই প্রথম আমি মনে করছি সোনার চর দেখার জন্য। ভাই এই যে এতগুলো টিকিট কেটেছেন কেন একটু জানতে পারি? টিকিট কাটা তো হয়েছে মুভি দেখার জন্য। আচ্ছা আচ্ছা, কিন্তু মানে একই সাথে 50টা আসলে ঈদের ছুটি তো আমাদের যারা আসতেছে, আমরা বন্ধু বান্ধব ছোটো ভাই এবং ফ্যামিলি সহ আসতেছে, তো 50টা শুধু এখন কেটেছি যারা আসছে, এবং আরও আসতেছে, ওরা আসলে বাকিগুলো কেটে ফেলবো। আমাদের মিনিমাম 60-70 বেশি হতে পারে। তাহলে সোনার চর কেন, অন্য সিনেমাও তো ছিল? আমরা অন্য সিনেমা পরবর্তীতে দেখবো। এই ছবিটা আমার মনে হচ্ছে গ্রামের যে দৃশ্যগুলো আছে, আসলে ছবি কিন্তু দেখা হয় না আমাদের। আর বাংলাদেশ কেন্দ্রিক যেটা মনে করি, আমাদের বাংলাদেশে হিরো খুব কম। আপনি ইন্ডিয়ার দিকে দেখতে পারেন, ইন্ডিয়া কিন্তু অনেক হিরো, এক একটা হিরো, আমাদের প্রত্যেকটা হিরোরই ছবি দেখা উচিত যদি বাংলা সিনেমাকে টিকিয়ে রাখা যায়। এবং জাহেদ ভাইকে দিয়ে শুরু করলাম, আমরা নেক্সটে রাজকুমারও দেখবো, মানে পরবর্তী মুভিগুলো দেখবো, কিন্তু এটা আজকে আমরা সোনার চরে দেখবো। এই জন্য আমরা এটা পছন্দ করি, যেহেতু আমরা গ্রাম দেখা হয় না। জাহেদ ভাইকে, উনি তো ভাইরাল এখন, উনি দেখতে ভালো, উনি কথা বলে সত্য কথা বলে, উনি কিন্তু পেছিয়ে কথা বলে না, উনাকে অনেকে অনেকভাবে নেয়, কিন্তু আমি মনে করি উনি বেস্ট। আসতেছে অলরেডি। এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার হাতে 50টা টিকিট আছে, প্রায় আরও তারা 20-30টা টিকিট কাটবে সোনার চর দেখার জন্য। সোনার চর আসলে মানে প্রথম দিকে অনেকেই বলছিল সোনার চরে মানে তেমনটা দর্শক নেই, কিন্তু ঈদের পরের দিন থেকে দেখছি, আমরা দেখছি যে গ্রুপে গ্রুপে সিনেমা দেখতে আসছে সোনার চর, এক একজন 50টা 100টা 70টা। আমি গতকালকেও দেখেছি একটা গ্রুপ আসছিল, তারা 50টা টিকিট কেটে কিন্তু সোনার চর দেখেছে। ভাইরাও কিন্তু এসেছেন, 50টা টিকিট কেটেছেন, আরও 20টা মনে হয় ইনশাল্লাহ হ্যাঁ কাটবো। একটু জানতে চাই ভাইয়ের কাছে, সোনার চর ছবিটা আসলে খুব সুন্দর ছবি, গ্রাম বাংলার ছবি, আর জায়েদ খান আমাদের প্রিয় নায়কের জন্য দেখতে আসা। জি, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার কাছেও ভালো, যে এখানে জাহিদ ভাই অত্যন্ত ভালো লোক, আর যে সুন্দরভাবে কথা বলে, আমি যে ইটা দেখলাম আপনার ওনার যে এই কী কয় যে হ্যাঁ ভাইরা ইটা যে দেখলাম, অনেক ভালো লাগলো। এই জন্য দেখলাম যে গ্রাম দৃশ্য, তো এই জন্য অনেক ভালো লাগলো। এই জন্য আমরা সবাই মিলেই প্রায় 60-70টা, ভাই যেটা বললো 60-70টা উপরও হতে পারে, এর উপরও হতে পারে। এই জন্য আমরা সব একসাথে, আমার ফ্যামিলিও আছে, সব একসাথে মিলে, যে আমার বাচ্চা আছে, সব একসাথে মিলে দেখবো। জি, আমার ফ্যামিলি বিট থেকে বাচ্চা। আপনাদের মতো সিনেমা প্রেমী যদি বেশি না, 4-5টা গ্রুপ থাকে, তাহলে তো একটা সিনেমা হওয়া উচিত, বাংলা সিনেমাকে টিকিয়ে রাখার জন্য হওয়া উচিত। একজন কেন্দ্রিক যদি নায়ক আমরা ধরি, সাকিব খান, উনি ভালো, উনি অবশ্যই ভালো, আমি বলবো না যে সাকিব খান খারাপ, জায়েদ খান ভালো, আমরা সবাই ভালো। আরভিন শুভ আছে, নিশো ভাইকে আমি ফ্যান, নিশো ভাইয়ের ফ্যান, তো ওই হিসাবে আমাদের উচিত বাংলা ছবিকে প্রমোট করার জন্য হলে দেখতে হবে, প্রত্যেকটা মুভি দেখেন, একটার পর একটা দেখেন। এইরকম সিনেমা প্রেমী কিন্তু আসলে দেখা যায় না। আমরা এই যে টিকিট, আবারও টিকিট দেখাইতে ইচ্ছা করতেছে, এতগুলো টিকিট জীবনে কখনো একসাথে হাতে নিই নাই, এই প্রথম হাতে নিলাম 50টা টিকিট, তাও আবার সোনার চরের। ওকে, থ্যাংক ইউ।